সে একলা হাঁটি। আমি পথে একলা হাঁটি, তবু তুমি নেই পাশে, দু চোখে জল আসে, বাদল এসে ফিরে গেল আমার, তবু তুমি নেই পাশে, দু চোখে জল আসে। হাতছানি দিয়ে বলে যাও আমি যাব না, ফিরে এসে দেখি তোমার চোখে, ওই চোখের ইশারায় মায়া কান্না কেঁদে যায়, সেই কষ্টে আকাশ কাঁদে।
আশা ভরি রাগ কেন চয়েস করলে তুমি এই গানটাতে ইউজ করার জন্য? কারণ এই রাগটা আমার সবচেয়ে পছন্দ। আমি আজ পর্যন্ত যত রাগ রাগ বেহাগ ঠুমরি এসব যত রাগ শিখেছি, বিলাবল রাগ, এদের মধ্যে আশা করি রাগটা আমার মনকে বেশি ছয়। আর তুমি ক্লাসিক্যাল উপর ঋষি কোর্স করেছো? জি, সেটা কার কাছে? এটা আমাদের ওস্তাদ শেখ সাদি মোহাম্মদ। আচ্ছা, কতদিন? একটু কি একদম এটা একেবারে ছোট থেকে বলতে, ক্লাস থ্রিতে আমি যখন মানে মোটামুটি আব্বুর সাথে গান টান করতাম, আব্বু আমার কাওয়ালি গায়। আচ্ছা, কাওয়ালির একজন, উনি একজন বড় বাবা কাওয়ালি গাইতেন। জি, মা? আমার মা আধুনিক শিল্পী ছিলেন, রেডিওতে গান করতেন, এখন স্টপ। অনেক মজা তো ছোটবেলা থেকে গানের মধ্যে। ভাই বোন কেউ গান? হ্যাঁ, আমার বড় বোন, আমরা মাত্র আমাদের ফ্যামিলিতে দুইজনই বোন। আমার বড় বোন এখন বর্তমানে সে নাচের উপরে কোর্স কমপ্লিট করছে, গান কোর্স কমপ্লিট। বাহ, একজন নাচ গান, বাবা কাওয়ালি, মা আধুনিক, মেয়ে ক্লাসিক্যাল, বোন নাচের, অনেক মজা।